আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি রিফাত হাসান তোমাদের সাথে, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল মেধাগিনী বাংলাদেশ। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা হয়তো জানো যে 2021 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদেরকে অ্যাসাইনমেন্টের নির্দেশনা দেওয়া হয়েছে, অর্থাৎ এই অ্যাসাইনমেন্ট থেকে একটা মার্ক দেওয়া হবে আর যেটা হচ্ছে তোমার এইচএসসি পরীক্ষায় যোগ হবে। তো বুঝতেই পারতেছো যে কতটা ইম্পর্টেন্ট, এবং সেটার চাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা যেটা হচ্ছে তোমরা যে অ্যাসাইনমেন্টটা করতেছো সেটার একটা কভার পেজ দিতে হবে। এখন সেই কভার পেজটা কিভাবে দিবে এবং কিভাবে ফিল আপ করবে এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই কনফিউজড। দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে যে বিষয়টা আজকে দেখাবো সেটা হচ্ছে তোমরা কিভাবে কভার পেজ ফিল আপ করবে এবং এইচএসসি একদম নির্ভুলভাবে কোথায় কি লিখবে, এই বিষয়গুলো আমি একটু হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, প্রথমে আরেকটা কাজটা তোমাদের করতে হবে, যে ফর্মটা দেওয়া আছে তোমাদের যে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এরকম একটা নমুনা কপি দেওয়া হয়েছে, সেটা থেকে তোমাদের কি কি করতে হবে এই ফাইলটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। সেটা আমি তোমাদের লিঙ্ক ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। দেন তোমাকে এটা প্রিন্ট করে নিতে হবে। দেন তুমি কিভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে কি বলেছে, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা, তাই না? 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর অ্যাসাইনমেন্ট। তো আমরা এটা কিভাবে ফিল আপ করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে, তোমার একটা রেজিস্ট্রেশন নম্বর আছে, তাই না? এখন কোন রেজিস্ট্রেশন নম্বর, তোমরা যখন জিএসসি পরীক্ষা দিছো বা এসএসসি পরীক্ষা দিছো, রেজিস্ট্রেশন নম্বর কিন্তু সেমই থাকে, কিন্তু আলাদা হয় না, ঠিক আছে? তোমার যেই রেজিস্ট্রেশন নম্বর সেটা কি লিখতে হবে, ইংরেজিতে লিখতে হবে, তো তোমার যেটা সেটা তোমরা কি লিখে দিবা, তাহলে হয়ে যাবে, ইংলিশে লিখতে হবে। তারপর হচ্ছে পরীক্ষার্থীর নাম, অর্থাৎ তোমার নাম কি লিখতে হবে, ইংরেজি ক্যাপিটাল, অর্থাৎ বড় হাতে, যেটাকে বলি আমরা, ঠিক আছে? অর্থাৎ তোমার নাম যেটা সেটা তুমি কি এখানে লিখবে কিভাবে, বড় হাতে অক্ষরে, বড় হাতে, ছোট হাতে লিখলে হবে না, কারণ ছোট হাতে অনেকে লিখতে যে অনেক পেয়েছে, লিখে অনেক সময় লিখাই বোঝা যায় না, ঠিক আছে? এটা তোমার সার্টিফিকেট অনুযায়ী লিখবে। পরীক্ষার্থীর পিতার নাম, তোমার বাবার নাম, তোমার বাবার নাম যেটা সেটা কি তুমি কিভাবে লিখবে, বড় হাতে, অর্থাৎ ক্যাপিটাল লেটার, লেটার তোমার সার্টিফিকেট অনুযায়ী যেটা, ঠিক আছে? অনেক সময় আবার তোমার বাবার এনআইডি তে কি আছে সেটা দেখার দরকার, তোমার সার্টিফিকেটে তোমার বাবা মায়ের নাম কি আছে সেটা ইম্পর্টেন্ট। তারপর তোমার মায়ের নাম লিখতে হবে কি সার্টিফিকেট অনুযায়ী, ঠিক আছে? তো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভুল হয়ে গেলে তোমার মার্ক কিন্তু কাউন্ট করে। বিষয় কোড যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, বিষয় কোড বারবার তোমরা শিওর হয়ে নিবে, ঠিক আছে? আর হচ্ছে একাধিক কপি রাখবে, এগুলো অনেকগুলো কপি একসাথে করে নিবা, যাতে হচ্ছে ভুল হয়ে গেলে আবার নতুন করে ফিল আপ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আরো কিছু বিষয় আছে, সেটা আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। অ্যাসাইনমেন্টের কমিক নম্বর, অর্থাৎ 1 নং হলে 1, 2 নং হলে 2, যেটা আছে তোমাদের সেটা দিতে হবে। অ্যাসাইনমেন্টের কি শিরোনাম তোমাদেরকে দিতে হবে। এখন আসা হচ্ছে নিচের যে বিষয়টা, নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে, এই অংশটা তোমার করতে হবে না, এই অংশটা পূরণ করবে আর যিনি হচ্ছে খাতা দেখবে, দেখবে উনি হচ্ছে এই অংশটা ফিল আপ করবে, ঠিক আছে? তোমার এই নিয়ে টেনশনের কিছু নেই, তোমার এটা ফিল আপ করতে হবে না, ওকে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই অংশটা, যেমন হচ্ছে কি বিষয় বিষয় এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ফিল আপ করবে, অ্যাসাইনমেন্টের কমিক নাম এগুলো। তারপরে এটা নিচের অংশটি পড়লো, যেমন প্রতিষ্ঠানের একটা ইন নাম থাকবে, মানে আইডেন্টিটি, তারপরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, এগুলো ফিল আপ করবে কারা, তোমার ইনস্টিটিউশন ফিল আপ করবে, সিএসএর রোল নম্বর, এগুলো এগুলো তোমার কাজ না, এটা হচ্ছে তোমার কি করবে, তোমার পরীক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠান এটা করবে, আর এই অংশটা ফিল আপ করবে শিক্ষা বোর্ডের জন্য, এগুলো তো তোমার হাত দেওয়ার প্রয়োজন নেই। তো মোট কথা হচ্ছে তোমরা এই মানে এই ফর্মটা হচ্ছে সবাই কি প্রিন্ট করবে, প্রিন্ট করে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে লাগাতে হবে, এবং এটা যখন প্রিন্ট করবে তোমরা চেষ্টা করবে এই এই অফসেট পেপারটা একটু যেন কোয়ালিটি সম্পন্ন হয়, ঠিক আছে? যাতে হচ্ছে এটা প্রিন্ট করলে একটু ভালো হয় আর কি।
এই দিকটা তোমরা একটু খেয়াল করবে, আর একাধিক ফিল করে নিবে যাতে হচ্ছে তোমাদের কোন সমস্যা না হয়, ঠিক আছে? তাহলেই হবে, তো টেনশনের কিছু নেই। এছাড়াও তোমাদের কোনো কনফিউশন থাকে যে আমি এই বিষয়টা বুঝতেছি না, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। যারা হচ্ছে এই চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীতে এই অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ভিডিও আসবে, ঠিক আছে? অনেক আপডেট আসবে, যে বিষয়গুলো আমি তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।